দেখো আজকে আমরা চলে আসছি আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে যেটা হচ্ছে ইউআইডিএই ডট গভ ডট ইন তো আজকে আমরা এখানে জানতে পারবো যে কিভাবে অনলাইনে তোমরা বাড়িতে বসেই কিভাবে করে তোমাদের যে আপডেট রয়েছে মনে করো তোমাদের নাম চেঞ্জ স্পেলিং ভুল রয়েছে নাম তোমরা চেঞ্জ করতে যাচ্ছ বাবার নাম তারপর তোমাদের অ্যাড্রেস বা তোমাদের প্রুফ অফ আইডেন্টি তো এইসব জিনিস তোমরা মনে করো চেঞ্জ করতে চো যার জন্য তোমাদের মনে করো যে এনরোলমেন্ট সেন্টারগুলো রয়েছে সেই এনরোলমেন্ট সেন্টারে গেলে কিন্তু তোমাদের প্রচুর একটা প্রবলেম ফেস করতে হয় সেখানে অনেক সময় লিঙ্ক থাকে না বা অনেক সময় তোমরা মনে করো গিয়ে দেখো যে কাজ হচ্ছে না আজকে হচ্ছে না কালকে হবে তো এরকম কিন্তু অনেক প্রবলেম আছে যারা মনে করো ফেস করছে বিশেষ করে আধার কার্ড নিয়ে ঠিক আছে কারণ আধার কার্ডটা এখনকার দিনে কী হয়েছে খুব একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেখানে মনে করো যে কোনো কাজেই কিন্তু আধার কার্ডটা আমাদের বিশেষ করে দরকার পড়ে তো এই যে সার্ভিসটা তোমরা বাড়িতে বসে নিজস্ব মোবাইল থেকে বা ল্যাপটপ পিসির থেকে কিভাবে অতি সহজে করতে পারবে এবং একটা ডকুমেন্টস দিয়ে ঠিক আছে আমি তোমাদের আজকে এমন একটা পদ্ধতি বলবো যেটা তোমাদের একটা ডকুমেন্টস দিয়েই তোমরা কিন্তু এই আপডেটগুলোকে করতে পারবে তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারা এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হতে পারে ঠিক আছে এবং আমার নতুন আরেকটা চ্যানেল তোমাদের বলে দিয়েছি সেই চ্যানেলটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তো তোমরা সেই চ্যানেলটা চাইলে দেখতে পারো সেটা তো খুব সুন্দর কীভাবে করে তোমাদের ইউটিউব শুরু করবে ইউটিউবে কীভাবে গ্রো করবে কীভাবে কী করতে হবে ইউটিউবে যাবতীয় জিনিস আমি ওই চ্যানেলটিতে দিব তো তাই তোমরা চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটাকে অবশ্যই দেখবে তো চলো সময় নষ্ট না করে আমি আজকে তোমাদের ডিটেলসে আলোচনা করে দিচ্ছি তো এর জন্য প্রথমে তোমরা দেখতে পারছো যে মাই আধার ওয়ান পোর্টাল ফর অল অনলাইন সার্ভিসেস তো এখানে তোমরা সিম্পলি যে কোনো জায়গাতে তোমরা ক্লিক করতে পারো কোনো সমস্যা নেই এখানে ক্লিক করার পর তোমাদের দেখো এরকম একটা পেজ খুলবে এখানে আসার পর দেখতে পারছো এখানটাতে যে লগ ইন লগ ইন উইথ আধার ওটিপি তো সিম্পলি তোমরা এখানে ক্লিক করে দেবে ক্লিক ক্লিক করার পর নতুন পেজে নিয়ে যাবে এখানে তোমাদের যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডের নম্বরটাকে এখানে ফিল করতে হবে দেন ক্যাপচার করে সেন্ড ওটিপি মানে তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নম্বরটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের একটা ওটিপি যাবে এবং ওটিপিটা এখানে ফিল করে লগ ইন করতে হবে তো এই স্টেপটা আমি সম্পূর্ণ করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো সেখানে আমরা লগ করে কিন্তু আমরা এখানে চলে আসছি সিকিউরিটি রিজনের জন্য কিন্তু আমি তোমাদের সেই পেজে ডিটেলসটা তোমাদের দেখালাম না বাট প্রসেসটা সেম যেখানে তোমাদের কী করতে হবে লগ ইন করতে হবে তোমাদের নাম্বার দিয়ে তারপর তোমরা কিন্তু এখান থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবে তারপর তোমাদের এই পেজটা খুলবে এখানে করার পর তোমাদের দেখা লেখা রয়েছে যে তিন নম্বরে আপডেট আধার অনলাইন সিম্পলি তোমরা এখানে ক্লিক করে দেবে এবং ক্লিক করার পর তোমাদের নতুন একটা পেজে নিয়ে ডিডাইরেক্ট করবে এখানে নিচে নামবে এবং নিচে সব কয়েকটা পয়েন্ট দেওয়া আছে যে কীভাবে করে কী করতে হবে না করতে হবে ডিটেলসে ঠিক আছে তো তারপর তোমরা এখানে দেখা দেখতে পাচ্ছো প্রোসিড টু আপডেট আধার এখানে সিম্পলি তোমরা ক্লিক করে দেবে করার পর এখানে দেখো যে আধার কার্ড দিয়ে আমি করেছি সেই আধার কার্ড এখানে দেখা দাও কি লেখা রয়েছে যে নাম আমি আর দুবার চেঞ্জ করতে পারবো মানে দুটা রয়েছে আর ডেট অফ বার্থ দেখো একটাই থাকে এখানে একবার ডেট অফ বার্থ চেঞ্জ করা হয়েছে এবং এখানে দেখো জেন্ডার জেন্ডারের একটা রয়েছে মানে একবার করা যাবে কিন্তু অ্যাড্রেস আর ল্যাঙ্গুয়েজ তুমি যতবার ইচ্ছে ততবারই কিন্তু চেঞ্জ করতে পারবে এতে কোনো রকম নিয়ম নেই কিন্তু তুমি ডেট অফ বার্থ একবার জেন্ডার একবার এবং নাম তুমি কিন্তু দুবার চেঞ্জ করতে পারবে এটাই কিন্তু অপশন রয়েছে তারপর কিন্তু তোমাকে আবার সেই এনরোলমেন্ট সেন্টারই করতে হবে তাই যখনই তোমরা কারেকশন করবে সেটা তোমরা বারবার দেখে নেবে এবং তারপরেই সেটাকে তোমরা করার চেষ্টা করবে ঠিক আছে এখন ডকুমেন্টস কী কী লাগবে এই এগুলো চেঞ্জ করতে গেলে আমাদের ডকুমেন্টস কী লাগবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে তোমাদের লিস্টটা রয়েছে যে কবে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে দেখো নাম চেঞ্জের জন্য নাম মানে কি বলছে প্রুফ অফ আইডেন্টি ঠিক আছে যেখানে তোমার নাম এবং ফটো রয়েছে পাসপোর্ট প্যান কার্ড রেশন কার্ড ভোটার কার্ড ড্রাইভিং এখানে টোটাল দেখো বত্রিশটা পেজ রয়েছে বত্রিশটা অপশন রয়েছে মানে এই কাগজগুলোও তোমার একটা দিলে পরেই হবে তারপর দেখো নিচে লেখা রয়েছে এটা প্রুফ অফ রিলেশনশিপ প্রুফ অফ রিলেশনশিপের মধ্যেও তোমাদের কিন্তু একই জিনিস করতে হবে তোমাদের কী করতে হবে সিম্পলি এইটাকে ডাউনলোড করে নিতে হবে পিডিএফ এবং পিডিএফটা ডাউনলোড করার পর নিচে ফর্মেটটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছ ফর্মেটটা সার্টিফিকেট ফর আধার এনরোলমেন্ট তো এখানে এটাকে তোমাকে পেজটাকে প্রিন্ট আউট করতে হবে তিন নম্বর পেজ করার পর এখানে তোমার ডেট লিখবে এখানে তোমার রেসিডেন্ট আর দেখে এখানে তোমরা লিখবে হচ্ছে নিউ আপডেট রিকোয়েস্টে ক্লিক করবে তোমাদের আধার কার্ড নাম্বার যদি আপডেট করো আর নতুন যদি করতে চাও তাহলে এই নতুন নিউ এনরোলমেন্টে ক্লিক করে দেবে দেন ফুল নেম ডিটেলস এখানে তোমার ফিল আপ করে এখানে ফটো লাগাবে তার সিগনেচার করাবে এবং করার পর এটা নিয়ে তোমরা চলে যাবে কোথায় তোমাদের এটা কিন্তু এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে না এটাকে তোমাদের আপলোড করতে হবে তোমাদের নিজস্ব মোবাইল থেকে ভালো করে স্ক্যান করে নেবে এবং মোবাইল থেকে ভালো করে সুন্দর করে ছবি তুলে নিবে যাতে স্পষ্ট সব লেখা বোঝা যায় এবং আপডেট তোমরা যখন এটা আপডেট করে দেবে আপডেট করার এক থেকে দুদিনের দিনের মধ্যে ম্যাক্সিমাম তোমাদের কিন্তু কাগজ যদি সব ঠিকঠাক দাও তাহলে পরে তোমাদের সার্টিফিকেট কিন্তু তোমাদের মানে আধার কার্ডটা কিন্তু তোমাদের জেনারেট হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছি কীভাবে বাড়িতে বসে করতে পারবে এটাই প্রসেস এবং খুবই শর্ট টাইমের মধ্যে এক থেকে দু দিন ম্যাক্সিমাম আমি তোমাদের বলে দিলাম দু দিন তো একদিনের মধ্যে সেটা কিন্তু তোমাদের হয়ে যায় ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছি যে কীভাবে করে করতে হবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও